প্রথম যে বিষয়টি দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে বেশি বেশি সুন্নত নফল পড়া বা সুন্নত নফলগুলি হেফাজত করা বিশেষ করে 17 রাকাত ফরজের পরে 12 রাকাত বা 10 রাকাত যে সুন্নতে রাতিব আছে প্রত্যেক নামাজের ফরজ নামাজের আগে অথবা পরে যে নামাজগুলি আছে এই নামাজগুলির হেফাজত করবেন এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতে কি বলেছেন উম্মে হাইবা রাদিয়াল্লাহু তাআলা না থেকে হাদিস বর্ণিত রয়েছে সহি মুসলিম হাদিস হ্যাঁ মান হাফাজা আলা সিনতাই আশারাতা রাকাতান হ্যাঁ তাতাওয়ান গায়রাল ফরিজাতি যেই ব্যক্তি হেফাজত করবে 12 রাকাত নামাজের নফল অতিরিক্ত নামাজ ফরজের উপর যেটা ফরজ নয় গায়রাল ফরিজাতি তাহলে কি করা হবে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ জান্নাত স্পেশাল ঘর তার মানে জান্নাত তো যাবে ঘাটতি থাকলে ঘাটতি পূরণ করে জান্নাতে পাঠানো হবে জান্নাতের জন্য স্পেশাল ঘর এমনি নফল নামাজ শুধু শুধু সিজদা নেই যে হাদিসগুলিতে সিজদার কথা বেশি বেশি সিজদা করো তার মানে বেশি বেশি নফল নামাজ পড়ো তাহাজ্জুদ পড়ো লম্বা সিজদা করে তাহাজ্জুদ পড়ো লম্বা সিজদা করে নফল সুন্নত নামাজগুলি পড়ো খুশুর সাথে পড়ো এই মর্মে একটি হাদিস শুনাই হাদিস সহি মুসলিমে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বাধীনকৃত গোলাম বর্ণনা করেছেন জেনে রাখো আন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদা আল্লাহকে যে কোনো সিজদা করো না কেন এই সিজদার মাধ্যমে কি পাবে তুমি নফল নামাজ সিজদা মানে নফল নামাজ হ্যাঁ কি পাবে ইল্লা রাফা আল্লাহু লাকা বিহা দারাজা এর মাধ্যমে আল্লাহ তোমার এর বিনিময়ে আল্লাহ তোমার কি করবেন মর্যাদা উঁচা করবেন নিচে পড়েছিলে হ্যাঁ নিচে পড়েছিল উপরে উঠিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের এক কিনারায় পড়েছিল আল্লাহ পাক ভিতরে যাইয়া যায় ভিতরে যা তোর এখন হ্যাঁ গ্রেড বেড়েছে আর কি হবে ওয়া হুত্তা আনকা বিহা খাতিয়া আর প্রত্যেক সিজদার বিনিময়ে যে নফল সুন্নাত নামাজে সিজদা করছেন সিজদার বিনিময়ে একটা করে গুনাহ maaf হবে একটা মর্যাদা বাড়বে একটা করে গুনাহ maaf হবে আমাদের কত গুনাহ হচ্ছে কারো ইবাদতের ক্ষেত্রে গুনাহ কারো আকীদার ক্ষেত্রে গুনাহ হ্যাঁ এমন এমন গুনাহ যে তওবা না করলে হয়তো maaf হবে না আবার কিছু গুনাহ আছে যে তওবা ছাড়া নেক আমল দিয়ে এই রকম নফল ইবাদত বন্দেগী দিয়ে maaf হবে সাগিরা ছোট ছোট গুনাহ আর আজকাল মিডিয়ার যুগে আর পকেটে হাতে যে স্মার্ট মোবাইল এই যুগে গুনাহর শেষ নেই গুনাহর শেষ নেই প্রচার মাধ্যম বড় একটি ফিতনা হ্যাঁ গুনাহর ক্ষেত্র অধিকাংশ লোকই বাঁচতে পারছেন না যথাসাধ্য বাঁচার চেষ্টা করেন ইচ্ছা করে গুনাহ করতে থাকবেন খবরদার করবেন না আর যদি হয়ে যায় তাহলে এই নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে নামাজের মাধ্যমে কি হবে একটা করে সিজদার মাধ্যমে একটা সিজদায় একটা মর্যাদা উঁচা হবে একটা গুনাহ মাফ